নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন পর্ব নিয়ে। এটাতে আমি দেখাবো হচ্ছে একটা ফেসিয়াল, যেটা হচ্ছে আমাদের, দেখো এটা অক্সি, নেচারসের অক্সি। এটা চারখানা আছে, একটা ক্লিনজার, একটা স্ক্রাবিং, একটা ম্যাসাজ আর একটা হচ্ছে প্যাক। এই ফেসিয়ালটার কাজ হচ্ছে, যেটা ধরো আমরা তো এখন সবাই কর্মজীবনে ব্যস্ত, কিন্তু এই যে পলিউশনের জন্য আমাদের স্কিনটা, বিশেষ করে আমাদের এই জুন মাস থেকে আপ টু পুজো অবধি কি হয় না, এই গরমের তাপে আমাদের স্কিনটা খুব ডাল হয়ে যায় এই স্কিনটা। আর এই ফেসিয়ালটাতে কি হয়, মানে আমাদের স্কিনের ত্বকটা খুব ঠান্ডা রাখে এবং খুব কি বলবো, মানে পলিউশন থেকে খুব, মানে আমাদের যাতে এফেক্ট না করে, যে তার জন্য এই ফেসিয়ালটা করা। আর মাসে এটা দুবার করাই যায়, আবার কোনো সময় দেখা যায় একটা করে একটা ম্যাসাজও নেওয়া যায়। হ্যাঁ, আর এর সাথে থাকবে হচ্ছে আমার যেটা হাতে বানানো এই চন্দন তেলটা। আর তোমরা আমার সব দেখছো তো আমার এই চ্যানেলের সব কিছু, তোমাদের কোনো অসুবিধে হলে আমাকে জানাবে, আর আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমি ফেসিয়ালটা করছি, দেখো হ্যাঁ কীরকম লাগে, আর আশা করি তোমরা করবে, খুব ভালো লাগবে। করাই যায় প্রথমবার, এবার দ্বিতীয়বার যদি করি মাসে তখন এটা দেখা যাবে 5 মিনিট। এটা আমরা হাতে প্লেন, একদম প্লেন জল নিলাম, তোমরা গোলাপ জলও দিয়ে করতে পারো। আমাদের কানগুলোকে করতেই লাগে এবং পাশের পয়েন্টগুলো। Thank you.
অল স্কিন টাইম। যাদের খুব ড্রাই আছে তারাও এটা করতে পারো, যদি প্রয়োজন মনে করো তখন কিন্তু আমরা একটু একসাথে মাসাজের সময় কিংবা ক্লিনজারের সময় একটু টক দই ব্যবহার করতেই পারি, কিন্তু এটা আমার প্রয়োজন হচ্ছে না। কেউ একজন আমাকে হয়তো কমেন্ট করেছে যে গলার মাসাজটা, আমাদের গলায় হচ্ছে মাসাজটা যার জন্য দিতে হয়, এই যে গলার মধ্যিখানের থেকে এইটা নিয়ে এই চাপটা দেয়াই যায়। এই পয়েন্টটা মারা যায় যে এই যে গলা থেকে এই পয়েন্টটা এরকম করে দিয়ে এটাকে মুছবো, মুছবো যখন তখন আমরা একটা সাইড দিয়ে কিন্তু মুছবো। হ্যাঁ, মুছাটা খুব সুন্দরভাবে মুছতে হবে।
মাসাজ করবো। হাতে সেই চন্দন তেল ঠিক আমি নেব 1 থেকে 2 ফোঁটা। আমি হাতটা যখন আমাদের ড্রাই হয়ে যাবে তখন আমি ঠান্ডা জল হাতে নেব। খুব আলতো হাতে হবে, ফেসিয়ালটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাসই খুব চলে আমাদের, সারা বছরই চলে কিন্তু এই 4 মাস খুব চলে। এটা একটা ট্রিটমেন্ট বেশ ফেসিয়াল, আর যাদের এজ অনেকটা 35-40 তারা এতে একটু দেখা যায়, তখন আমরা একটু অন্যরকম অন্য মানে ফেসিয়ালটা করি সাথে একটু অন্যরকম স্ট্রোক আরও দিতে হয়। এটা কারণ মুখে 10 মিনিট, কারো 15 মিনিট, কারো 20 মিনিট, এটা স্কিনের উপরে নির্ভর করবে। আর খুব আলতো হাতে আর ঠিক এই হাতে চেটোটা যাতে না লাগে ওই আঙুলের উপরেই হবে ফেসিয়ালটা। Thank you.
ম্যাসাজ হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে। নতুন নতুন টিপস, নতুন নতুন কাজ তোমাদের দেখাবো। কিন্তু এখন তো খুব মানে আমরা খুব সব যার যার পার্লার আছে বুঝতেই পারছো আমরা কিরমভাবে আমাদের যাচ্ছে, সবারই যাচ্ছে। ব্রাশ দিয়ে লাগায়, কিন্তু আমি কোনোদিনই ব্রাশ দিই না। আমার ঠিক ব্রাশটা স্কিনে ঠিক ভালো লাগে না দিতে। আর সবসময় প্যাকের উপর দিকে লাগা, আমাদের স্কিনটা খুব টাইট করে। আর এই অক্সি প্যাকটা খুব মানে আমাদের স্কিনটা যে করে সে বুঝতে পারে যে কতটা মানে ভালো। প্রত্যেকটা ফেসিয়ালই ভালো, কিন্তু আমাদের যতক্ষণ না শোকাবে সেটা কোনো ব্যাপার না, এটা তোমার স্কিনে গুঁজে রাখতে হবে আরও 10 মিনিট, মিনিমাম 10 মিনিট। যাদের স্কিন খুব ঢিলা হয়ে গেছে তাদের দেখা গেল যে অন্তত 20 মিনিট। ক্লায়েন্ট একদম কথা বলবে না, চুপচাপ থাকবে। এটা 10 মিনিট রাখবো, এটা আমি মিনিমাম স্কিন গুঁজে রাখতে হয় এটা 10 মিনিট থাকবে। আমাদের প্যাক শুকিয়ে গেছে, আমরা একটু প্যাকটা ম্যাসাজ করে তুলব। এক সময় ম্যাসাজ করে তোলাটা বেশি ভালো। খুব আগতো গাতে
প্লেন ওয়াটার জল দিয়ে সানস্ক্রিমও লাগাতে পারো, কিন্তু আমি রাত্রি করছি।